আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে হিস্টোস্কোপি সম্বন্ধে কিছু কথা বলবো এবং হিস্টোস্কোপি ইনস্ট্রুমেন্ট সম্বন্ধেও কিছু বলবো। হিস্টোস্কোপি অত্যন্ত সহজ একটা প্রসিডিউর। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি ইনকনক্লুসিভ হয়, বিশেষ করে ইনফার্টিলিটি কেসগুলোতে। সেক্ষেত্রে আপনি হিস্টোস্কোপি করে ইউটারাসের ক্যাভিটিতে যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে তা আপনি ফাইন্ড আউট করতে পারেন এবং অ্যাকর্ডিং টু আপনি ট্রিটমেন্ট দিতে পারেন। বর্তমান যুগে যে হিস্টোস্কোপগুলো পাওয়া যাচ্ছে এগুলো হচ্ছে 16 ফ্রেঞ্চ, যা ইউজ করার জন্য আপনাকে কোনো সার্ভাইকাল ডাইলেটেশন করতে হয় না। সরাসরি আপনি সার্ভিক্সে এটাকে ইনসার্ট করতে পারেন এবং যখন আপনি এখানে ফ্লুইডের প্রেশার দিবেন তা দিয়ে আপনি সার্ভাইকাল ডাইলেটেশন করে ইউটারাসের ক্যাভিটি সুন্দরভাবে আপনি দেখতে পারবেন। প্রথমে আপনাকে জানতে হবে হিস্টোস্কোপের মধ্যে কি কি পার্ট রয়েছে। তার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে একটা টেলিস্কোপ। বর্তমানে যে 16 ফ্রেঞ্চ অফিস হিস্টোস্কোপগুলো আমরা ব্যবহার করি, এতে যে টেলিস্কোপটা থাকে তা হচ্ছে 2.9 মিলিমিটার। এটা হচ্ছে 2.9 মিলিমিটার টেলিস্কোপ, এটা 30 ডিগ্রি টেলিস্কোপ। হিস্টোস্কোপের সাথে আপনার লাগবে 3-4 ধরনের ফোর্সেপ, তার মধ্যে একটা হচ্ছে বায়োপসি ফোর্সেপ, একটা সিজার, একটা ফরেন বডি গ্রাসপার আর একটা এম নর্মাল গ্রাসপার। হিস্টোস্কোপির কম্পোনেন্টের মধ্যে প্রথমে আসছে হচ্ছে আউটার শীত, এরপর ইনার শীত আর টেলিস্কোপ। ইনার শীতের মধ্যে আপনি দুটো চ্যানেল পাবেন, একটা হচ্ছে ফ্লুইড ইনলেটের জন্য আর একটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট ইনলেটের জন্য। ইনার শীথে আপনাকে টেলিস্কোপ ইনসার্ট করতে হবে। টেলিস্কোপ ইনসার্ট করার জন্য এখানে যে লকটা রয়েছে এই লকে এখানে দুটো দাগ থাকবে। এই দুটো দাগ যখন প্যারালাল হবে তখন আপনি বুঝতে পারবেন এটা আনলক পজিশন। এই আনলক পজিশনে প্রথমে আপনাকে টেলিস্কোপটাকে ইনসার্ট করতে হবে, এরপর আপনি এই লকটাকে ক্লকওয়াইজ রোটেট করবেন, তাহলে টেলিস্কোপ লক হয়ে গেল। এখন আপনি টেলিস্কোপ উইথ ইনার শীত, এই কম্বিনেশনকে আপনি আউটার শীতে ইনসার্ট করবেন। আমরা এভাবে আউটার শীতে ইনসার্ট করলাম। ইনসার্ট করে এখানেও একটা লক আছে, এই লকটাকে আপনি ক্লকওয়াইজ রোটেট করবেন, তাহলে ইনার শীত এবং আউটার শীত দুটো একসাথে কম্বাইন্ড হয়ে আপনার হিস্টোস্কোপ রেডি। এইখানে যে ফ্লুইড চ্যানেল দেখছেন এটা হচ্ছে আউটপুট আর এটা হচ্ছে ইনপুট। যখন আমরা স্যালাইন কানেকশন দিব তখন আমাদের এই কিগুলো থাকবে এর প্যারালাল, আর যদি আমরা স্যালাইন বন্ধ করতে চাই তাহলে এই কিগুলোকে আমরা রাইট অ্যাঙ্গেলে নিব। ইট মিনস রাইট অ্যাঙ্গেল হচ্ছে স্টপ আর প্যারালাল হচ্ছে ওপেন। এখন আপনি যদি হিস্টোস্কোপি করার সময় কোনো মায়োমেকটমি অথবা পলিপেকটমি করতে চান তাহলে আপনাকে একটা ইনস্ট্রুমেন্ট ইনসার্ট করতে হবে, অথবা আপনি একটা বায়োপসি নিতে চান, অথবা হচ্ছে আপনি কোনো ফরেন বডি রিমুভ করতে চান, মেবি কপারটি, তখন আপনাকে এই ইনস্ট্রুমেন্ট চ্যানেল দিয়ে আপনার ইনস্ট্রুমেন্ট ইনসার্ট করতে হবে। ইনস্ট্রুমেন্ট চ্যানেলেও ঠিক এরকমই একটা সেম একই ধরনের চাবি আছে। এই চাবিটা যখন রাইট অ্যাঙ্গেল থাকবে তখন ক্লোজ। এই অবস্থায় যদি আপনি ইনস্ট্রুমেন্ট ইনসার্ট করতে যান তাহলে আপনার ইনস্ট্রুমেন্টের জ ভেঙে যাবে। দ্যাটস ওয়াই আপনাকে এই চাবিটা আগে প্যারালাল করে খুলে নিতে হবে, দেন আপনাকে ইনস্ট্রুমেন্ট ইনসার্ট করতে হবে। এই অবস্থায় যদি আপনি ইনস্ট্রুমেন্ট ইনসার্ট করেন তাহলে আপনার এই চ্যানেল থেকে ফ্লুইড লিক করবে। এই লিক প্রিভেন্ট করার জন্য আমরা এই ধরনের ওয়াশার ব্যবহার করে থাকি। এই ওয়াশারটা প্রথমে আপনাকে এখানে আটকাতে হবে, দেন এই ওয়াশারের ভিতর দিয়ে আপনাকে ইনস্ট্রুমেন্ট ইনসার্ট করতে হবে। ইনস্ট্রুমেন্ট ইনসার্ট করার সময় খুব সাবধানে ইনসার্ট করবেন। যদি আপনি র্যাপিডলি ইনসার্ট করেন
তাহলে ইনস্ট্রুমেন্ট গিয়ে ইউটারাসকে পারফোরেট করতে পারে। দ্যাটস ওয়াই আপনাকে স্লোলি স্লোলি আন্ডার ভিশন ইনস্ট্রুমেন্ট ইনসার্ট করতে হবে, এবং যখন আপনি কোনো ফরেন বডি বের করে নিয়ে আসতে চান তখন আপনি ইনস্ট্রুমেন্ট দিয়ে ক্যাচ করে আন্ডার ভিশন উইথ হিস্টেরোস্কোপ রিটার্ন নিয়ে আসতে হবে। যদি আপনি হিস্টেরোস্কোপকে ফিক্সড রেখে ইনস্ট্রুমেন্টকে বের করে নিয়ে আসেন তাহলে আপনার ফরেন বডি অথবা পলিপ অথবা যেটা আপনি ক্যাচ করেছেন তা ইনস্ট্রুমেন্টের টেলিস্কোপের এই নজেলে আটকে যাবে। যারা ইনফার্টিলিটির জন্য ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি করছেন তারা যদি হিস্টেরোস্কোপিকেও ইনক্লুড করে নেন তাহলে আরও ডায়াগনোসিসে পারফেকশন আসবে। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে আমি রিসেকটোস্কোপ সম্বন্ধে আইডিয়া দেব। ধন্যবাদ।